This is Tavaya. একটা জিনিসই আমি বুঝি না, আমি আজ পর্যন্ত যত জায়গায় টোল দিলাম আমার সাথে এরকমটা ঘটে নাকি সবার সাথেই ঘটে আমি এটা জানি না। কোথাও কোনো জায়গায় কোনো টোল প্লাজাতে টোল দিলে তারা টাকা নেয় কিন্তু রিসিপ্ট দিতে চায় না। এই কাজটা কেন করে তারা জানি না। ইভেন টোলের টাকা দেওয়ার পরে যখন তাদের কাছে আমি রিসিপ্টটা চাই তখন তাদের মুখের কালারটা এত কালো হয়ে যায়, মানে মুখটা এত গোমরা হয়ে যায়, মনে হয় যে আমি তাদের কাছে যেন এই রিসিপ্টটা চেয়ে বিশাল এক অপরাধ করে নিই। এখানে তো তাও উনি কিছু বলে নাই। একদিন আমার কোনো একটা জায়গাতে আমার সঠিক মনে পড়তেছে না, আমি টোল দিতে গেছি, উনি টোলের টাকা দেওয়ার পরে আমাকে কি যখন আমি রিসিপ্ট চাইছি রীতিমতো আমার সাথে ঝগড়া আসলো না। আমি রিসিপ্ট কেন চাইলাম, আমাকে বলতেছে আপনি রিসিপ্ট কেন চাইলেন, আমরা কি টাকা এটা কি সরকারের কোষাগারে জমা দেই না, আমরা কি টাকা খেয়ে ফেলি চুরি করি এটা সেটা বলে আমার সাথে ঝগড়া শুরু করছে। আমি বললাম যে ভাই আমি তো আপনার সাথে ঝগড়া করতে আসি না, আমি যে আপনাকে টাকা দিছি, আমি আমার দেশের সরকারকে আমি টাকা দিছি, নিজের জন্য আমি টোল দিছি, আমার টোলের রিসিপ্ট দেন, আর না হলে আমি কীভাবে বুঝবো যে এটা সরকারের ফান্ডে যাচ্ছে। তারা আমাকে রিসিপ্ট কোনোভাবে দিবেই না। পরে তাদের সাথে মোটামুটি এক প্রকার রাগারাগি হয়ে গেল। পরে সেদিন ঘটনা ওই ঘটনাটা যেটা ঘটছিল সেই পুরো ঘটনাটা আমি সেদিন ক্যামেরায় রেকর্ড করতে পারি নাই। যদি ক্যামেরায় রেকর্ড করতে পারতাম তাহলে সবাইকে দেখাইতে পারতাম, সচেতন করতে পারতাম। এখানে মেবি টোল দিতে হবে, দেখি এখানে অবশ্যই এমন কাজটা করে কি না, টাকা দেওয়ার পরে রিসিপ্ট দেয় কিনা দেখি আগে, নিজে থেকে দেয় কিনা তারপরে আমি রিসিপ্ট চাইব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় টোলের সমপরিমাণ ভাঙতি টাকা সাথে রাখুন আদেশক্রমে সড়ক কর্তৃপক্ষ। থ্যাংক ইউ ভাইয়া, এটা একটু চেঞ্জ করে দেবেন। না ভিউয়ার্স, এবার উনি আগে থেকেই রিসিপ্ট দিয়ে দিছে। সামনে আরও একটা ওই হানি ফ্লাইওভারের টোল প্লাজা আছে সামনে, দেখি ওনাদের কী অবস্থা। মানে ফ্লাইওভারের এখানেও তারা খুব সুন্দরভাবে টোল নেওয়ার আগেই হাতে রিসিপ্ট নিয়ে রাখতেছেন, প্রত্যেকটা মানুষকে টাকা দেওয়ার সাথে সাথে রিসিপ্ট ব্যাক করতেছে। দেখা যাচ্ছে ওনারাও অনেক বেশি সচেতন। এই জিনিসটাই আমরা আশা করি সবার কাছে, যে আমরা যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে যদি সচেতন হই এবং দেশের প্রতি যদি দায়িত্বশীল হই সেক্ষেত্রে আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না,